সালামু আলাইকুম বন্ধুরা আমি আসগার মল্লিক আপনারা দেখছেন আসগার প্রেজেন্টেশন বন্ধুরা আবার চলতে শুরু করেছে আমাদের ভারতীয় রেল এবং সেই বিষয়ে খুব সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করব কিন্তু তার আগে আপনি আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আগামীকাল বারোই মে থেকে আবার ট্রেন চলাচল শুরু হচ্ছে এবং এর জন্য টিকিট বুকিং আজ বিকেল চারটে থেকে শুরু হয়ে যাবে কিন্তু বন্ধুরা এই ট্রেন চলাচল পুরো ভারতের সমস্ত জায়গায় হবে না ভারতবর্ষের পনেরোটা রুটে এই ট্রেন চলাচল শুরু হবে শুধুমাত্র আটকে থাকা শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য তাই পনেরোটা রুটেরই ট্রেনগুলোর নাম দেওয়া হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেন কারণ এগুলো একটা স্পেশাল ট্রেন পনেরোটা রুটের ট্রেন যাওয়া আসা মিলিয়ে তিরিশটা জার্নি এবং এই জার্নিতে যাত্রীদের জন্য কিছু নিয়মও করা হয়েছে যেমন ট্রেন ছাড়ার আগে প্রত্যেক যাত্রীর স্ক্রিনিং করা হবে মানে বডি টেম্পারেচার চেক করা হবে আর মাস্ক ছাড়া ট্রেনে যাতায়াত করা যাবে না মানে ট্রেনে জার্নি করা যাবে না এই যে পনেরোটা রুটের ট্রেন নিউ দিল্লির সাথে ভারতের অন্যান্য শহরের মধ্যে করা হয়েছে এবং সেগুলো হচ্ছে নিউ দিল্লি বাদ দিয়ে বাকি যে স্টেশনগুলো সেগুলো হচ্ছে হাওড়া ডিব্রুগড় আগরতলা পাটনা বিলাসপুর রাঁচি ভুবনেশ্বর সেকেন্দ্রাবাদ বেঙ্গালুরু চেন্নাই তিরুবনন্তপুরম মুম্বাই সেন্ট্রাল মাড়গাঁও আহমেদাবাদ আর জম্মু তাওয়াই এই ঘোষণাটা গতকাল সন্ধ্যাবেলা ভারতের কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফ থেকে করা হয়েছে এবং এটাও বলা হয়েছে এটা একটা আংশিক রেল চলাচল ধাপে ধাপে বাকি রেল চলাচল শুরু করা হবে ভিডিও এতটাই এই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দিন ধন্যবাদ